তো আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন জানতে গেলে প্রথমে কয়েকটা কথা আমি তোমাদের বলে দিই। ধরো y is equal to fx আর z is equal to f of xy, তাহলে দুটো ফাংশন আমি লিখেছি, দুটো ফাংশনের মধ্যে তফাৎটা কি? y is equal to fx আর z is equal to f of xy বা f of x theta, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স টা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা রয়েছে? একটা রয়েছে। আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা রয়েছে? দুটো রয়েছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? x। আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? x আর theta। তাহলে y is equal to fx আর z is equal to f of x কমা theta, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x আর theta, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ানোর আগে আমি এটা কেন বলছি তোমাদের মধ্যে কোশ্চেন হতে পারে। দেখো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তে গেলে ফারস্টে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি। ফারস্টে বলি, ধরো d2y/dxy/dx + y = 0, এটাকে আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা কিভাবে ডিফাইন করব? এই যে dy dx, d2y/dx, তো এগুলোকে আমরা কি বলি? ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। কি বলি? ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে যে ইকুয়েশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সরি, যে ইকুয়েশনটা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টকে কন্টেইন করছে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু এই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কার? উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? x ছিল। তাহলে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কার রেসপেক্টে আছে? আমরা y টাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করেছি? x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। তার মানে দা ইকুয়েশন ইনভলভ, দা ইকুয়েশন ইনভলভ ইন, যে ইকুয়েশনটা যার মধ্যে ইনভলভ হয়ে থাকবে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট গুলো এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা না থাকলেও ধরো তোমার যদি মনে হয় d2y/dx2 + dy/dx = x, এটাকেও আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। তার মানে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকতে পারে, থাকতে তো হবেই, অবশ্যই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টকে থাকতেই হবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতেও পারে নাও পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতেও পারে নাও পারে, সেই ইকুয়েশনটাকে আমরা কি বলবো? ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই কথাটা মানে আমি যে ফাংশনটা সিঙ্গেল ভেরিয়েবল আর ডবল ভেরিয়েবল বা ট্রিপল ভেরিয়েবল এই কথাগুলো কেন বলছি, কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যখন শিখবো ফার্স্টে আমরা শিখবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ODE, আর একটা শিখবো পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা বলি, তোমাদের সিলেবাসে আছে কি? আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে পড়ব। তো এই দুটোর বেসিক ডিফারেন্সটা আমি বলে নেক্সট টপিকে আসবো। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সবসময় ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় একটা থাকে, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মোর দেন ওয়ান, তার মানে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম্বারটা দুই অর তার বেশি, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো থাকতে পারে অথবা তার বেশি থাকতে পারে। তো এটাই হলো বেসিক ডিফারেন্স বিটুইন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নাও আমরা এবার যে টপিকটা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট টপিক এবং তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে অর্ডার আর ডিগ্রি, অর্ডার আর ডিগ্রি। তো অর্ডার কি করে আমরা বের করব? হাইয়েস্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটা, কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেটা হাইয়েস্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট সেটাই ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হয়? অর্ডার। কিরকম? ধরো d³y / dx³
plus dy dx এর হোল স্কয়ার plus y is equal to 0 তাহলে এখানে হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কত সবথেকে কতবার বেশি ডেরিভেটিভ করা হয়েছে এটা তাহলে এর অর্ডার বলবো আমরা 3 তাহলে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটা প্রেজেন্ট রয়েছে সেটাই তার অর্ডার এইবার আমরা আসব খুব ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি জানতে গেলে যে ডিগ্রি বার করতে গেলে যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট পলিনোমিয়াল ইকুয়েশনে আনতে হবে পলিনোমিয়াল ইকুয়েশন তাহলে তো তোমরা পলিনোমিয়াল ইকুয়েশনটা বা পলিনোমিয়াল ফাংশন তোমরা নিশ্চয়ই পড়েছো ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স কিউব ইজ ইকুয়াল টু জিরো এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন অফ এক্স তো পলিনোমিয়াল ইকুয়েশন কাকে বলবো পলিনোমিয়াল ইকুয়েশন অফ এক্স বলছি এটাকে তা কাকে বলবো যদি এক্স এর পাওয়ার গুলো যদি নন নেগেটিভ ইন্টিজার হয় তখন সেটাকে আমরা কি বলতে পারি পলিনোমিয়াল ইকুয়েশন তাহলে এখানে এই ইকুয়েশনটার প্রত্যেকটা পাওয়ার দেখো নন নেগেটিভ ইন্টিজারে আছে তাহলে আমি এটাকে কি বলতে পারবো পলিনোমিয়াল ইকুয়েশন অফ কার এক্স তাহলে যদি কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টে আনতে পারি কি রকম তাহলে এইটাকে কি আমরা পলিনোমিয়াল ইকুয়েশন বলতে পারবো ভালো করে বল আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্স আচ্ছা আরেকটা দি ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স y by dx2 is equal to y plus over x তাহলে বলো ফার্স্টের এক্সাম্পলটা আমি 2 3 4 চারটে এক্সাম্পল দিচ্ছি রুট ওভার dy dx is equal to y তো এটাকে কি আমরা dy dx এর পলিনোমিয়াল ইকুয়েশন বলতে পারি নিশ্চয়ই নয় কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি dy dx to the power half is equal to y হয়েছে তো ডিগ্রি বার করতে গেলে আমাদের ফার্স্ট উদ্দেশ্য বা ফার্স্ট লক্ষ্য হচ্ছে এই ইকুয়েশনটাকে dy dx এর পলিনোমিয়াল ইকুয়েশনে কনভার্ট করা যায় কিনা তো এবার দেখো স্কোয়ারিং বোথ সাইড করছি স্কোয়ারিং বোথ সাইড করলে কি হবে dy dx 1/2 স্কয়ার মানে dy dx হয়ে গেল is equal to y স্কয়ার তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি দেখতে পেলাম যে dy dx এর পাওয়ারটা এখন নন নেগেটিভ ইন্টিজার চলে এলো এখানে কি ছিল এখানে ইন্টিজার কিন্তু ছিল না dy dx এর পাওয়ার কি ছিল একটা ফ্র্যাকশন ছিল তো কারণ মনে হতে পারে যে তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে dy dx এর পাওয়ার কত রয়েছে হাফ আর এখানে মনে করো দেওয়া আছে 1/3 তাহলে হাফ রয়েছে এখানে 1/3 আছে তাহলে তুমি কি করে দেখে বলতে পারবে যে এটার অর্ডার আর ডিগ্রি তো এটা আমরা ফার্স্টে দেখে বলতে পারবো না কারণ দুটোই ফ্র্যাকশনে আছে তখন আমার কি করতে হবে 3 আর 2 এলসিএম বের করে নিতে হবে কত 3 আর 2 এলসিএম 6 তাহলে আমরা লিখতে পারি ডি কিউব ওয়াই এলসিএম যেটা বের হচ্ছে সেটা দিয়ে পাওয়ারে মাল্টিপ্লাই করে দাও তাহলে কি হয়ে গেল দেখো ডি কিউব ওয়াই by dx cube square dy by dx cube তাহলে এবার আমরা এটা পলিনোমিয়াল ফর্ম অফ ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট এর নিয়ে এসেছি কারণ প্রত্যেকটা পাওয়ারই দেখো ইন্টিজার রয়েছে এবার আমায় দেখতে হবে হাইয়েস্ট অর্ডার মানে হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কে d cube y by dx cube তার মানে অর্ডার কত হয়ে গেল এর অর্ডার 3 হয়ে গেল অর্ডার 3 হয়ে গেল আর এর পাওয়ার যেটা রয়েছে সেটা ডিগ্রি তাহলে ডিগ্রি কত হয়ে গেল 2 হয়ে গেল তো বুঝতে পেরেছ ঠিক একই রকম এই দুটো তোমরা করতে পারবে তো এইখানে কেন আমি এটা দিলাম তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে এটাকেও আমরা স্কোয়ারিং বোথ সাইড করব তখনই তোমরা ভুল হয়ে যাবে ভুল করে ফেলবে কারণ দেখো এখানে dy dx এর পাওয়ার কি রয়েছে টু দি পাওয়ার 1 রয়েছে আমি ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট এর বলেছি আমি কিন্তু বলিনি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা y তারপরেরটা তো আসছে ধরো এরকম যদি থাকে dy dx
is equal to 1 plus root y. So, this is the differential. Highest order, one is the power of the power. So d2 y by dx 2 এর হাইয়েস্ট পাওয়ার কত 1 রয়েছে তার মানে অর্ডার 2 ডিগ্রি 1 এটা কি করতে পারবো আমরা বলো মনে মনে ভাবছো না তাহলে √y রয়েছে আমার স্কয়ারিং বোথ সাইড করতে হবে না dy dx ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট এর পাওয়ার বলেছি তো এর পাওয়ার 1 রয়েছে তার মানে অর্ডার 1 ডিগ্রি 1 তো এরপর একটা জায়গায় কনফিউশন আসে কতগুলো ফাংশন लिखी तो परीक्षा देखो मन करो dy dx plus sin x is equal to 0 तो এইটার অর্ডার কত হবে তো এটা dy dx এর পাওয়ার কত এখানে রয়েছে 1 রয়েছে এটা একটা dy dx এর কি বলতে পারি এটা dy dx এর একটা পলিনোমিয়াল ইকুয়েশন বলতে পারি তাহলে এর অর্ডার 1 ডিগ্রি 1 কিন্তু তোমাদের একটা ডায়াগ্রাম কোশ্চেন শর্ট কোশ্চেন তাকে যে sin of dy dx is equal to d2y by dx তাহলে এটা কিন্তু ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট এর পলিনোমিয়াল ফাংশন নয় তাহলে আমরা এর অর্ডার বলতে পারবো 2 কিন্তু এর ডিগ্রি ডিফাইন করতে পারবো না তাহলে এইটা sin of dy dx তোমার যদি মনে হয় এরকম থাকে sin ইনভার্স dy dx is equal to y তাহলে sin of dy dx এর যেমন আমি করতে পারবো না কারণ এটা পলিনোমিয়াল ফাংশন নয় ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট dy dx এর তার মানে আমি বলতে পারবো না এর ডিগ্রি ডিফাইন করতে পারবো না ঠিক একই রকম এর ডিগ্রিও ডিফাইন করতে পারবো না কারণ এটা পলিনোমিয়াল ফাংশন নয় কারণ যদি এরকম দেওয়া থাকে log of dy dx is equal to d2y by dx2 তাহলে এটাও পলিনোমিয়াল ফাংশন নয় কারণ এটা প্রেজেন্ট রয়েছে log of dy dx পলিনোমিয়াল ফাংশন হবে না dy dx এর বা কোনো ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট এর পলিনোমিয়াল ফাংশন এটা নয় যদি এরকম থাকে e to the power dy dx is equal to d2y by dx2 এটাও আমরা পারবো না আচ্ছা তার মানে এই কেস দুটো তোমাদের কিন্তু মনে রাখতে হবে e to the power form log form sin form sin inverse form cos of dy dx cos inverse dy dx এগুলো কিন্তু আমরা ডিগ্রি কে ডিফাইন করতে পারবো না তো এইগুলো আশা করি তোমরা বুঝে পারলে এরপর আমরা যেটা আজ পড়ব সেটা হচ্ছে তোমাদের একটা কোশ্চেন দেয় এরকম d2y by dx2 দিয়েছে দেখলাম বোর্ড পরীক্ষায় dx2 plus sin of dy dx is equal to 7 e to the power x এরকম একটা কোশ্চেন দিয়েছে দেখছি তো বলেছে ফাইন্ড দা অর্ডার এন্ড ডিগ্রি তাহলে তখন তোমরা এটা কিভাবে এক্সপ্লেন করবে আগের গুলো আমরা ফলো করলাম একটু দেখো একটু দেখে ভাবো তারপর আমি নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করব তো এইগুলো থেকে একটা কোশ্চেন থাকে তোমরা বাড়িতে অর্ডার আর ডিগ্রি অর্ডার আর ডিগ্রিটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর ডি শর্মা 22.1 সিবিএসসি আমি আর ডি শর্মা থেকে কতগুলো অঙ্ক তোমাদের বাড়িতে বলছি করতে 22.1 এক্সারসাইজে
22.1 এক্সারসাইজে তোমরা 7 9 12 7 9 12 14 এইগুলো একটু পড়ার চেষ্টা করবে। তো আমরা এরপর যেটা শিখব সেটা হচ্ছে দেখো এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো লিনিয়ার এন্ড নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলবো? দেখো আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়েছি, প্রত্যেকটা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের এখানে হাইয়েস্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কত n, তার মানে ফার্স্টে বলো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডারটা কত? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার হচ্ছে n, কারণ সব থেকে বেশি বা ম্যাক্সিমাম নাম্বার অফ ডেরিভেটিভ এক্সিস্ট করছে এখানে কত? n, n এর অর্ডার। তাহলে এন এর অর্ডারটা যেহেতু হাইয়েস্ট টার্ম এখানে, তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত হলো? এন। কিন্তু আমি একটা নতুন নাম দিচ্ছি, দেখো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো লিনিয়ার ফর্মটা তোমরা কোথায় শিখে এসছো? যখন তোমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন শিখে এসেছিলে কি ছিল তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে, যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি অথবা ax plus by plus c is equal to 0, এই ফর্মগুলো তোমাদের মাথায় আসছে, নিশ্চয়ই আসবে। দেখো x এর আর y এর পাওয়ার কত ছিল? প্রত্যেকটার পাওয়ার 1 ছিল। তখন এই ইকুয়েশনগুলোকে আমরা কি বলতাম? লিনিয়ার ইকুয়েশন, তাই তো? এই ইকুয়েশনগুলোকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলতাম। কিন্তু যদি xy plus y is equal to 0 থাকতো তাহলে কিন্তু এই ইকুয়েশনটাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলতে পারতাম না। আবার ধরো y is equal to x square plus x plus 1, এটাকেও আমরা লিনিয়ার ইকুয়েশন বলতে পারতাম না। কারণ মনে হয়েছে আমি যদি স্যার এরকম বলি root over x y is equal to root over y plus 3, এটা তো পলিনোমিয়াল ইকুয়েশন হবেই না। তো কেন এতগুলো কথা বললাম বা কেন আমি তোমাদের ওই লিনিয়ার ইকুয়েশন স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেন বললাম? দেখো যদি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা হচ্ছে যে এইরকম আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে লিখতে পারি যদি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটা, যদি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট গুলোর প্রত্যেকের পাওয়ার, প্রত্যেকের পাওয়ার যদি 1 হয়, প্রত্যেকের পাওয়ার কিন্তু 1 রয়েছে ইনক্লুডিং ইনক্লুডিং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে, ইনক্লুডিং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে? দেখো তোমাদের বইতে যে ডেফিনেশনটা বলেছে, ইফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়েন এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ এ পলিনোমিয়াল ইনভলভস দ্য ডেরিভেটিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন দ্য ফার্স্ট পাওয়ার, তাহলে এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট গুলোর পাওয়ারটা আমরা কি রাখলাম? 1 রাখলাম। আর কি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার পাওয়ারটা 1 রাখলাম। তখন আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া দরকার, এই pn pn minus 1 এগুলো কি? এই pn pn minus 1 p1 p0 এইগুলো কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, এইগুলো কোনো কনস্ট্যান্ট টার্ম হতে পারে অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে।
কিরকম দেখো একটা এক্সাম্পল আমি যদি দিই তাহলে দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এখানে y প্রেজেন্ট এখানে x প্রেজেন্ট, এর পাওয়ার 1 রয়েছে এর পাওয়ারও 1 রয়েছে, dy dx এর পাওয়ারও 1 রয়েছে এর পাওয়ারও 1 রয়েছে, তাহলে এটা এটা দুটোই কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? না, এইখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রেজেন্ট রয়েছে y, আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রেজেন্ট রয়েছে। তাহলে আমি তোমাদের ডেফিনেশনটা কি বললাম, এই পার্টিকুলার 22.3 এই জায়গাটা 22.3 পেজের এই জায়গাটা তোমরা বাড়িতে ভালো করে দেখো, আমি বলে দিচ্ছি তবু আরেকবার দেখে নিও। বলছি ইফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোয়েন এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ এ পলিনোমিয়াল ইনভলভস দ্য ডেরিভেটিভ, ইনভলভস দ্য ডেরিভেটিভ হচ্ছে পলিনোমিয়ালটা। পলিনোমিয়াল কেন বললাম, প্রত্যেকটা পাওয়ারই দেখো কি রয়েছে, নন নেগেটিভ ইন্টিজার রয়েছে, আর বলছে ইনভলভস দ্য ডেরিভেটিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন দ্য ফার্স্ট পাওয়ার অ্যান্ড দেয়ার আর নো প্রোডাক্ট অফ দিস অ্যান্ড অলসো দ্য কোফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়াস টার্মস আর আইদার কনস্ট্যান্ট অর ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে ডেফিনেশনটাই বলছে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রেজেন্ট থাকতে পারে, তার মানে এক্স প্রেজেন্ট থাকতে পারে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এইটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু এইটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়। এই ডেফিনেশন গুলো আমার মনে হয় কনসেপশন তৈরি করার জন্য খুব ইম্পর্টেন্ট। তার মানে পিএন পিএন মাইনাস ওয়ান পি ওয়ান পি জিরো এইগুলো যে কোনো কনস্ট্যান্ট টার্ম হতে পারে অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কিছু হতে পারে, মানে এক্স হতে পারে এক্স স্কোয়ার হতে পারে। তো এবার দেখো আর একটা কি কথা বললাম, ওইটা জোর দেওয়া হলো না কিন্তু আমি এক্সাম্পলটা দিয়েছি, ধরো y dy dx প্লাস x = 0 প্লাস x d2y / dx to 0 এরকম যদি থাকে, এখানে দেখো y আর dy dx রয়েছে, তাহলে প্রোডাক্ট অফ এই যে প্রোডাক্ট অফ একটা ডিপেন্ডেন্ট আর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ধরো এরকম যদি থাকে d2y / dx into dy dx প্লাস y = 7 এটাও লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না, কারণ প্রোডাক্ট ফর্মে রয়েছে দুটো ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট নিজেদের মধ্যে যদি প্রোডাক্ট ফর্মে থাকে অথবা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে যদি প্রোডাক্ট ফর্মে থাকে তাকেও আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারবো না, ঠিক আছে? তাহলে এই কেসগুলো যদি হোল্ড করে যায়, মানে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে কাকে বলবো বা কয়েকটা এক্সাম্পল যদি আমি দিই, তাহলে এটাকে আমি বলতে পারবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে আমরা এটা বলতে পারবো কারণ প্রত্যেকের পাওয়ারই দেখলাম 1 রয়েছে। তাহলে নন লিনিয়ার কোনগুলোকে বলবো, লিনিয়ার যেগুলো নয় তাদেরই নন লিনিয়ার বলা হয়। তোমরা এই পেজটা একটু দেখে নিও, আশা করি লিনিয়ার বুঝতে পারলে নন লিনিয়ার তো তোমরা বুঝতে পারবে। তাহলে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিই নন লিনিয়ারের। দেখো বলছে ফার্স্ট ক্যারেক্টারিস্টিকস গুলো বলছে, মানে যেগুলো হতে হবে, ইটস ডিগ্রি ইজ মোর দেন 1, তাহলে প্রত্যেকটা মনে করো dqy dx 3 প্লাস dy dx প্লাস y ইজ ইকুয়াল টু 0 এখানে স্কোয়ার হয়ে গেল, তাহলে কি বলছে ইটস ডিগ্রি ইজ মোর দেন 1, তাহলে তোমার নন লিনিয়ার যদি হতে হয় তাহলে তার ফার্স্ট ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে ইটস ডিগ্রি ইজ মোর দেন 1, এনি অফ দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট হ্যাজ এক্সপোনেন্ট মোর দেন 1, যে কোনো একটা কোএফিসিয়েন্ট রয়েছে তার পাওয়ারটা অবশ্যই একের থেকে বেশি হতে হবে, এক্সপোনেন্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সপোনেন্ট অফ ইন সরি এক্সপোনেন্ট অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ মোর দেন 1,
products containing dependent variable and its differential coefficient are present. তাহলে যেগুলো আমরা লিনিয়ারের জন্য স্যাটিসফাই করালাম না, মানে যে যে কারণের জন্য লিনিয়ার হতে পারলো না, সেইগুলো কে নিয়ে নিলেই আমরা কি পেয়ে যাবো? নন লিনিয়ার পেয়ে যাবো। তো এইবার তোমরা একটা অঙ্ক দেখবে, দিয়েছে dy dx এর হোল স্কয়ার প্লাস 1 প্লাস dy dx ইজ ইকুয়াল টু 2। অর্ডার আর ডিগ্রি বার করতে বলছে, আর নেচার বার করতে বলছে এটা কি লিনিয়ার কি নন লিনিয়ার। তাহলে ফার্স্টে দেখো প্রত্যেকটার অর্ডার মানে সরি প্রত্যেকটার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট এটা অ্যাকচুয়ালি কি ফর্মে আছে বলো? তাহলে এই পাওয়ারটা নন নেগেটিভে তো নেই, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে নন নেগেটিভে, নন নেগেটিভ থেকে সরি এটা তো নন নেগেটিভে নেই মানে নেগেটিভ রয়েছে, আমাকে একে নন নেগেটিভে কনভার্ট করতে হবে। তাহলে নন নেগেটিভে কিভাবে কনভার্ট করবো এটাকে? আমি এই ইকুয়েশনটাকে dy dx দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই কি পেয়ে গেলাম? তাহলে dy dx এর পাওয়ার আমরা কি দেখতে পাচ্ছি এখানে 3, আর সব থেকে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট মানে এখানে হাইয়েস্ট অর্ডার কতবার ডেরিভেটিভ করা রয়েছে সিঙ্গেল, তার মানে এর অর্ডার কত হবে? অর্ডার হয়ে গেল 3, ডিগ্রি কত? 1। যেহেতু ডিগ্রিটা 3 রয়েছে তার মানে এটা আমরা দেখে বলতেই পারছি, এই সরি যেহেতু তোমার কি বললাম এটাকে অর্ডার বললাম 1 আর ডিগ্রি কত বললাম 3, তাহলে যেহেতু 1 এর বেশি ডিগ্রি হয়ে যাচ্ছে বা dy dx এর কোএফিসিয়েন্ট dy dx এর পাওয়ারটা যেহেতু 1 এর বেশি, তাহলে আমি বলতে পারি এটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর একটা দিয়েছে দেখো, যদি করি বলছে ওয়ান প্লাস dy বাই dx এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু c d2y by dx 2 to the power 1 by 3। কিছুক্ষণ আগেই আমি দেখালাম এটা, কিছুক্ষণ আগেই আমি বলেছি যে এটাকে যদি ফার্স্টে আমরা যদি এরকম ফর্মে লিখি টু দি পাওয়ার হাফ c d2y by dx 2 to the power 1 by 3, তো কি বলেছিলাম এর অর্ডার আর ডিগ্রি বার করতে গেলে কি বলেছিলাম? এখানে 2 আর 3 এর এলসিএম কত? 6। তাহলে 6 দিয়ে পাওয়ারে মাল্টিপ্লাই করে দাও, তো কি এলো 1 প্লাস dy বাই dx এর হোল স্কোয়ার কিউব এর পাওয়ার কত হয়ে গেল 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট যেগুলো প্রেজেন্ট রয়েছে প্রত্যেকের পাওয়ারই, এইটাকে যদি আমি মানে এক্সপ্যান্ড করে দিই প্রত্যেকটার পাওয়ারই নন নেগেটিভ ইন্টিজার আছে, সব থেকে বেশি বার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কে প্রেজেন্ট রয়েছে d2y, তার মানে অর্ডার কত হয়ে গেল? অর্ডার কত হয়ে গেল 2, আর ডিগ্রি কত? হাইয়েস্ট অর্ডারের কত রয়েছে? তাহলে ডিগ্রি কত হলো? 2 হলো। আচ্ছা যদি এরকম থাকে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনে d2y / dx2 স্কয়ার প্লাস y = d2y / dx2 কিউব,
এরকম যদি থাকে তোমাদের অর্ডার কি বলবে, হাইয়েস্ট অর্ডার মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ বা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট সব থেকে বেশি বার ডেরিভেটিভ করা রয়েছে এটাই। এবার এই দুটোর মধ্যে হাইয়েস্ট পাওয়ার কে রয়েছে 3, তার মানে অর্ডার 2 ডিগ্রি 3। তো এটাও তোমরা বুঝতে পারলে। তো একটা কথা বলি, তোমাদের আর 1 উইকের মধ্যেই আমি হয় এই সপ্তাহ বা নেক্সট উইকের মধ্যে আইএসসি কোশ্চেন পেপার, তোমাদের একটা মডেল পেপার বোর্ড থেকে বের করেছে, তো আশা করছি নেক্সট উইকের মধ্যে আমি আইএসসির মডেল পেপার কয়েকটা বানিয়ে তোমাদের ডিসকাস করব। আর যে পিডিএফ ফাইলটা তোমরা পেয়েছো মানে বোর্ড থেকে যেটা দিয়েছে সেটার কিছু টপিক নিয়ে আলোচনা করব। এইভাবে ধরো যে বোর্ড থেকে স্পেসিমেন পেপারটা দিয়েছে ঠিক সেরকমই আমি দুটো তিনটে স্পেসিমেন পেপার দেবো বা এখানে ডিসকাস করব। প্রথমে হয়তো শর্ট কোশ্চেন, তারপর চ্যাপ্টার ওয়াইজ, ধরো সেকশন বি করলাম, সরি সেকশন বি তেমন তো আমাদের করানো হয়নি, যেমন ফার্স্ট থেকে রিলেশন, তারপর ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, যে যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি আইএসসিতে যেরকম টাইপের কোশ্চেনগুলো নিয়ে রিপ্রেজেন্ট করেছে আর কি কোশ্চেন পেপারের মধ্যে, দেখলাম কোশ্চেন প্যাটার্ন তো আমাদের চেঞ্জ করেছে। তো নিউ প্যাটার্নের কোশ্চেন পেপার নিয়ে আমি নেক্সট উইকের মধ্যে তোমাদের সামনে আসছি। ততদিন তোমরা যেগুলো আমি করাচ্ছি ফলো করো, আর আশা করছি তোমাদের যেটা বোর্ড মানে আইএসসি বোর্ড যেরকম বানিয়েছে আর কি কোশ্চেন পেপারের সেট সেট আপ যেমন করেছে ঠিক সেটা ফলো করি আমি বানাবো। তো কমেন্ট বক্সে একটু লিখো যে তোমাদের দরকার আছে কিনা, যদি দরকার থাকে যত বেশি কমেন্ট পাবো তাহলে আমি আরও বেশি উৎসাহ নিয়ে কোশ্চেন পেপারগুলো বানাতে পারবো, হয়তো সেখান থেকে তোমাদের অনেক কোশ্চেন কমন ওই টাইপের কোশ্চেন কমন চলে আসতে পারে। তো উৎসাহ দিও তাহলে বানানোর জন্য আরও এনার্জিও পাবো। তো আশা করি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আজকের ক্লাসে কী কী তোমরা জানলে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী, তারপর অর্ডার জানলে, ডিগ্রি জানলে, অর্ডার আর ডিগ্রি জানবার সময় আমি তোমাদের পলিনোমিয়াল ফাংশন অফ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট জিনিসটা কী সেটা বোঝালাম, পলিনোমিয়াল ফাংশন থেকে পলিনোমিয়াল ইকুয়েশন জিনিসটা কী সেটা তোমরা বুঝলে, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের পলিনোমিয়াল ইকুয়েশন মানে যে d2ydx2dqy/dx3 এর পাওয়ারগুলোকে আমাকে কী করতে হবে, নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার মানে জিরো আর ইনক্লুডিং পজিটিভ ইন্টিজার, সেগুলো আর শিখলে লিনিয়ার ইকুয়েশন আর নন লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশনটা তোমরা বই থেকে আর একটু ভালো করে দেখে নিও, আমি বোঝালাম লিনিয়ারটা বুঝিয়ে দিয়েছি যে ক্যারেক্টারিস্টিকগুলো লিনিয়ারটা হোল্ড করে না সেগুলোই নন লিনিয়ার হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে ফর্ম করতে হয়, এর পরের ক্লাসটায় ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে ফর্ম করতে হয় সেটা শেখাবো, তারপরের ক্লাসে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা শেখাবো। তার মানে তোমাদের সিলেবাসটা কী আছে, ফার্স্টে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন, অর্ডার, ডিগ্রি, এই অর্ডার আর ডিগ্রি এই দুটো থেকে কোশ্চেন আসেই, একটা শর্ট কোশ্চেন আসবেই। নেক্সট যে ক্লাসটা পড়তে খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমরা অবশ্যই ফলো করো সেটা হচ্ছে ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভাইটাল ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর তারপরে কয়েকটা ক্লাস আমাকে নিতেই হবে ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরও, আমার দুটো ক্লাস মনে হয় লাগবে, আর তারপরে হচ্ছে সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওটা মিনিমাম সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন মিনিমাম তোমার 5-6টা ক্লাস লাগবে। তো আজকের মতো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি, তোমরা রেগুলার আপডেটটা রেখো, ক্লাসটা ফলো করো, আর যেটা বললাম আইএসসি কোশ্চেন পেপারটা তোমাদের যদি মনে হয় যে স্যারকে একটু উৎসাহ দেবো অবশ্যই কমেন্ট করো, যে যেখানেই থাকো সেখান থেকেই কমেন্ট করো, ঠিক আছে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে কি নিয়ে, ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে। আজকের মতো এখানেই শেষ, ভালো থেকো আর কমেন্ট অবশ্যই করো, আইএসসি স্পেসিমেন পেপার যেমন বানিয়েছে সেরকম 100% কমন যাতে আমি তোমাদের দিতে পারি সেটা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো।